পশ্চিমবঙ্গ সদর উপজেলার মেহপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হকের বিষয়ে ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহীদ মাহবুবুল চেয়ারম্যান সংগ্রাম পরিষদের উদ্যোগে পাঁচতোনা বাজার সংলগ্ন গ্রিন সিটি মার্কেটের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় নিহত মাহবুবুলের স্বজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পাঁচতোনা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। সভায় বক্তারা বলেন, চেয়ারম্যান মাহবুব মানুষের কল্যাণে রাজনীতি করেছেন, যার কারণে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিদ্বন্দ্বীরা। তাই দ্রুত হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এই হত্যার মাস্টারমাইন্ড আতাউর ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবি করেন বক্তারা। সভা শেষে বিক্ষোভ মিছিলটি সভাস্থল থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচতোনা বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে উত্তেজিত বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, নিহতের ছোট ভাই হাফিজুল হাসান, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, মহিষাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগামী শুক্রবার মেহেরপাড়া ইউনিয়নের প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে মাহবুবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে। এ ঘটনায় নিহতের ভাই 22 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।